হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আসছিলাম কামরাঙ্গীরচর ঝাউচর সংলগ্ন স্থানে, এবং এই স্যারে দেখতে পাচ্ছেন আমি নদীকে পাশ ধরে এগিয়ে যাচ্ছি, এবং এখানে মূলত পিচ আকারের যে ওয়াকওয়ে আছে সেটা নির্মাণের কাজ চলছে। এবং দেখতে পাচ্ছেন এটা মূলত টি আকৃতির ওয়াকওয়ে আছে, সেগুলো করা হবে, সেটারই কাজ এগিয়ে যাচ্ছে। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ, আর এই পাশটা দেখতে পাচ্ছেন যে ব্লক আকারে বাঁধ আছে সেটা করা হয়েছে, এবং বাঁধের উপরে ওয়াক হয়ে আছে সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন নতুন করে ভরাট কার্য চলছে, যদিও আমরা নদী দেখেছিলাম ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন তার ওই সাইডে দেখেছিলাম নদী, ওখানে নদী ছিল, এটা কিন্তু নতুন করে ভরাট করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন গাছ লাগানো হয়েছে, যদি এটা নদীর অংশ। এবং এখানে দেখতে পাচ্ছেন কচুরিপানা, একসময় নদী ছিল, আমরা যখন ছোটোবেলায় দিক দিয়ে হেঁটেছি নদীটা আরও ভিতরে ছিল। যদিও বিআরডব্লিউটি এখানে সীমানা পিলার দিতে অবশ্যই ভুল করেছে, আমি যেটাকে বলবো ওই সীমানা পিলার ভিতরে দেওয়া উচিত ছিল তাদের, ওইটার কারণে কিন্তু দখলদাররা আরও সুযোগ পেয়েছে এই সাইডটা ভরাট করতে। এবং এই পাশটা তো আগেই ভরাট করা হয়েছে, এই পাশটা নতুন করে ভরাট করা হয়েছে, এবং এই পাশটা ভরাট করা হবে এরকম তথ্য আমাদের কাছে আছে। তো যে হোক, সেটা নিয়ে আলাদা ভিডিও হতে পারে বা ভিডিও করা যেতে পারে বা করবো আমরা, বিশেষ করে এই দখলদারদের কারণে অনেক সময় অনেক ভিডিও করা সম্ভব হয় না। পাশ ধরে হেঁটে যাচ্ছি, যেটা দেখানো ভিডিওর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ব্রিজ আকারে ওয়াকওয়ে নির্মাণ কাজ সেটার কত দূরে গেল সেটাই মূলত। অনেকে আমাকে বলে যে ভাইয়া এই যে ব্রিজ আকারে যে ওয়াকওয়ে নির্মাণ কাজ চলছে এবং সেটার বর্তমান কী অবস্থা সেটা মূলত আপনাদের দেখান, তো সেটাই মূলত দেখানোর উদ্দেশ্যে আসছি আমরা। এবং অনেকে আমাকে একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে ব্রিজ আকার যে ওয়াকওয়ে হচ্ছে সেখানে তো দুইটা পিলার থাকে, সেখানে একটা কেন পিলার দেওয়া হচ্ছে? সেক্ষেত্রে বলবো দুইটা পিলারের চাইতে একটা পিলার দেওয়াটা আরও শক্তিশালী হয়েছে, এবং আপনারা যদি পিলার ধরে দেখেন তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। এবং দুইটা পিলারকে যদি একসাথে করেন, দুইটা একটা পিলারকে যদি দুই অংশে ভাগ করে দিই তো সেক্ষেত্রেও আপনারা বুঝতে পারেন। যদিও পাইলিং কিন্তু এর আপনি যদি নিচে পাইলিংটা দেখেন দুইটা কিন্তু পাইলিং করা হয়েছে, দুইটা পাইলিংকে এক করে আবার একটা পিলার কিন্তু উঠানো হয়েছে, তো সেক্ষেত্রে আসল কাজ কিন্তু নিচে করাই হয়েছে। এবং এখানে এইটা দেওয়ার কারণে আরও শক্তিশালী হবে, এবং এটা তারা বলছিল যে যারা ইঞ্জিনিয়ার আছে, তো সে সময় কিন্তু আমার কথা বলার সুযোগ হয়েছে যখন তারা এগুলো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলো, তারা বলল যে এখানে আরও শক্তিশালী হবে তাদের ভাষ্য অনুসারে। এবং বিআরডব্লিউটির যারা ইঞ্জিনিয়ার ছিল, ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা ইঞ্জিনিয়ার ছিল, তারা কিন্তু বলেছিল যে কাজ আরও শক্তিশালী হয়েছে এবং আরও শক্তিশালী হবে। এবং অন্যান্য যে আমরা যেটি আকৃতির যে ওয়াকওয়েগুলো দেখি দুইটা পিলারের সাথে সমন্বয় করে যে ওয়াকওয়ে আছে সেখানে কিন্তু তারা কিন্তু বলেছিল যে এটা যাতে এটা অবশ্যই মজবুত এবং স্থায়িত্বটা অবশ্যই আরও বেটার হবে। এবং তারা সেটা বলছে যদি ওয়াকওয়ে ওইটা 50 বছর টিকে তো ওইটা 100 বছর টিকবে, এরকমটা কিন্তু তারা আমাদেরকে বলেছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের যারা সে সময়কার ইঞ্জিনিয়ার আসছিল তারা। কিন্তু আমি আরও এগিয়ে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগিয়ে যাচ্ছি আমি এই ইকে ব্যাস করে, যদি এটা নদীর অংশ, এবং ওখানে দেখতে পাচ্ছেন সীমানা পিলার, এখানে দেখতে পাচ্ছেন ভিতরে সীমানা পিলারটা দেওয়া হয়েছে, কীভাবে রক্ষা পেয়েছে দেখতে পারেন। পাশ ধরে হেঁটে যাচ্ছি আমি, হেঁটে যেতে অসুবিধা হচ্ছে, যদিও এখানে কিছুদিন আগে ভাঙন হয়েছে এরকম আমি ভিডিও প্রকাশ করেছিলাম আমরা, সেই ঝড়ের সময় যে ঢেউয়ের অনেক অংশ কিন্তু মাটি কিন্তু সাইডে ছড়িয়ে গেছে, সে ভিডিও আমরা প্রকাশ করেছিলাম যখন বিশেষ করে বুড়িগঙ্গা নদী ভাঙন হয় তখন। এবং বর্তমানে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে সেটা আমরা দেখছি, পানি টলমল করছে, সামনে হয়তো আরও বৃষ্টি হবে তো সেক্ষেত্রে পানি আরও বৃদ্ধি পাবে, তো ওই সময় ওখান দিয়ে হেঁটে আপনাদের প্রকল্প দেখানো সম্ভব হবে কিনা সেটা নিয়েও আমি একটু সন্ধিহান আছি। আমি হেঁটে যাচ্ছি, যদি উঁচা নিচা জায়গা, ক্যামেরাতে স্টেবলাইজার থাকার কারণে আপনাদের হয়তো অসুবিধা কম হবে বা দেখতে সামান্য হয়তো কাঁপবে, কিন্তু আমাকে কতটা কাঁপুনির
সম্মুখীন হতে হচ্ছে সেটা হয়তো আমি নিজেই জানি। আমি এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, বিশেষ করে যে ব্রিজ আঁকার যে ওয়াকওয়েটা হচ্ছে সেটা যে উপরে যে কাজ আছে করা হয়েছে সেটা মূলত দেখানোর উদ্দেশ্য আমার। মানে দেখতে পাচ্ছেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন ব্রিজ। তো সামনে এগিয়ে যাই, ভিডিওটা একটু স্কিপ করি, তো সেক্ষেত্রে ভালো হবে। এগিয়ে যাচ্ছি আমি, মূলত সবগুলো পিলার এই উপরে দিয়ে কিন্তু আপনার ব্রিজের যে মূল অংশ সেটা কিন্তু বসবে, সামনে এগিয়ে যাবে। আর এবং ওই যে কাজ যে যেটা চলমান রয়েছে সেটা দেখতে পারতেছেন আপনারা। বলতে বলতে ব্রিজের সামনে এসে পড়েছি, যেটা আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল আমার এবং সেই উদ্দেশ্য সফল হলো। দেখতে পাচ্ছেন ব্রিজ, এরকম করেই মূলত এই কাজ এগিয়ে যাবে বা কাজ হবে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আরও ফিনিশিংয়ের কাজ, অন্যান্য কাজ কিন্তু করা হবে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং দুই পাশে কিন্তু রেলিং দেওয়া হবে এবং ওটার উপরে কিন্তু টাইলস বসানো হবে, এরকম কাজ কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। মূলত BIWTA ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে কাজগুলো দ্রুত দ্রুত সম্ভব তারা কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করছে, সেটারই ফলাফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে কাজ করার কারণে কিন্তু আপনার কাজের গতি অবশ্যই বৃদ্ধি পেয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা।